আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো মেয়েদের সবচেয়ে পছন্দের একটি ডিজাইন, খুব লেটেস্ট ডিজাইন, হাতা ডিজাইন, কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং খুব অল্প সময়ে হাতাটি কাটিং করে নিতে পারবেন এবং সুন্দর একটি হাতা ডিজাইন যে কোনো জামাতেই তৈরি করে নিতে পারবেন। এই যেটা আমি কাপড় নিয়েছি, কাপড়টাকে আমরা এরকমভাবে একটা ভাঁজ করে নেব। এরপরে দেখুন, উপরে থেকে আমি সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ করে নেব। হাতার মাপ দিব 7.5 ইঞ্চি, এখানে একটা মার্ক করে নেব এবং এই হাতাটাকে আমি চিকন করে মুড়িয়ে দিব। এর জন্য আমি আরও 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। এখন দেখুন, এই দাগ থেকে একটা দাগ করে নেব, এটা হচ্ছে হাতার ঢালু। এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর আমি হাতাটাকে একটু রাউন্ড করে নেব, হাতার মুখ দেব 9.5 ইঞ্চি, অর্থাৎ 9.5 অর্ধেক, 4.25 এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে আর মোড়া নেব 7.5 ইঞ্চি নিয়ে। এখন এই দাগটা মিলিয়ে দেব, দিয়ে আমরা হাতাটি কেটে নেব। এই হাতাটি ডিজাইন করার জন্য আমরা উপরে থেকে এইরকমভাবে আমরা লম্বাভাবে একটা মাপ নেব। নেওয়ার পরে এরই হাফ অংশ নেব, অর্থাৎ আমাদের সর্বমোট আছে 9 ইঞ্চি, এরই অর্ধেক আমরা 4.5 ইঞ্চি নেব। এখানে একটা মার্ক করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত কেটে নেব। এরপরে এখান থেকে দেখুন, ঠিক এই দাগ থেকে আমি অল্প একটু, অর্থাৎ 1/4 ইঞ্চি বাদ দিয়ে আমি এটাকে কেটে নেব। ঠিক আমরা যতটুকু কাট দিয়েছি ঠিক সেই পর্যন্ত, এই পর্যন্ত আমরা কেটে নিলাম। দেখুন আমাদের হাতার এই অবস্থা হবে। এখন এটাকে আমি সেলাই করে দেখাবো। দেখুন সর্বপ্রথম আমরা এই হাতটাকে আমরা মুড়িয়ে সেলাই দিব। সেলাইটা দিব এখান থেকে ধরবো, ঠিক এই পাশ দিয়ে আমরা এই মাথায় নিয়ে যাব। দেখুন আমি সেলাই এরকম চিকন করে সেলাই করে নেব। দেখুন এখানে আমাদের সেলাই করার পর আমরা এইরকম দেখতে পেলাম। এখন কি করতে হবে, দেখুন এখান থেকে আমরা কুচি দিব এই পাশে, এইরকমভাবে আমরা 3 থেকে 4টা কুচি দিয়ে নেব। দেখুন এই পাশে কুচি দেওয়ার পর আমরা এই পাশেও ঠিক একইভাবে কুচি দিয়ে নেব। দেখুন দেখুন 3টা 3টা করে কুচি দিয়ে নিলাম। এখন আমরা এই যে নিচে আমরা ঠিক চিকন করে আমরা এটাকে সেলাই দিয়ে নেব, ঠিক এক সমান করে এরকমভাবে সেলাই নেব। ঠিক এইভাবে আমরা সেলাই নিলাম। দেখুন এখন আমরা একটা কাপড় নেব, দেখুন 3 ইঞ্চি চওড়া করে, বরাবর 3 ইঞ্চি চওড়া করে একটা কাপড় নেব এবং এই কাপড়টা নেব আমরা 6.5 ইঞ্চি নিয়ে এখানে আমরা কেটে নেব। এরপরে দেখুন এই কাপড়টাকে আমরা এরকমভাবে একটা সেলাই দিব, একটা লুপ তৈরি করব। এরপরে এটাকে একটা কোনো কিছু দিয়ে এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর দেখুন ঠিক এটা একটা লুপ তৈরি হয়ে গেল। এই লুপটা ঠিক আমরা সমান করে নেব। নেওয়ার পর দেখুন এই যে আমরা যে হাতাটি সেলাই দিলাম, এই হাতাটি এই পাশ দিয়ে আমরা এটাকে একটু সেলাই করে নেব।
হাতাটাকে সেলাই করবে। এইভাবে আমরা এই সেলাইটা রয়েছে মাঝখানে দিব, দেওয়ার পরে এই হাতাটাকে আমরা ঠিক এরকমভাবে সেলাই নেব উল্টো করে। মানে দেখুন উল্টো করে সিলানোর পর আমরা দেখুন চমৎকার একটি হাতা হয়ে গেল। এখানে আমরা একটা বোতাম অথবা একটা পুঁতি এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন হাতাটি কত সুন্দর হয়েছে, খুব কম সময়ে এরকম হাতা ডিজাইন কাটিং করে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।